নমস্কার দর্শক বন্ধু, পুঁ বড়া খরা ছুটি এবে আসিলা রাজ্য সরকার বড় ঘোষণা। চারি জেলার জুন 20 যায় স্কুল ছুটি, যা এবে বড় ঘোষণা করেছেন রাজ্য সরকার। তবে রাজ্য সরকার নির্দেশ পরে খরা ও গুলুগুলি দেখি বিভিন্ন জেলার আজিঠু সকালুয়া স্কুল ঘোষণা করেছেন জেলা প্রশাসন। তবে কোণ রয়েছে খবর আউ কতদিন বড়া খরা ছুটি, আসন্তু সম্পূর্ণ অপডেট এ ভিডিওরে জানিবা। জানিবা পূর্বরু ভিডিওকু লাইক করন্তু, চ্যানেলকু সবস্ক্রাইব করিনথিলে এবে সবস্ক্রাইব করি পাখরে থিবা বেল আইকনকু দবাই রখন্তু। তেবে বর্তমান এবে এবে আসিথিবা অপডেট মোতাবক পুঁড়ি বড়িলা খরা ছুটি। জিল্লাপাল নেবে স্কুল খোলিবা নিষ্পত্তি। রাজ্যরে প্রবল খরা ও গুলুগুলি লাগি রহিথিবারু পাগকু দেখি জিল্লাপাল মানে নিজ নিজ জিল্লারে কেবে স্কুল খোলিব সে নিষ্পত্তি নেবে। এথিপাই মুখ্যমন্ত্রী নির্দেশ দেইছন্তি। পূর্ব নির্দেশ অনুযায়ী আজিঠারু সরকার স্কুল সবু খোলিবার থিলা, কিন্তু গ্রীষ্ম প্রবাহ কমি নথিবারু স্কুল ছুটি বড়াইবা পাই বিভিন্ন স্তরর দাবি হেউথিলা। এহা উপরে তর্জমা করি মুখ্যমন্ত্রী কহিছন্তি যে পাগকু দেখি জিল্লাপাল মানে ছুটি নিষ্পত্তি নেই পারিবে। যদি কেউঠি সকাল স্কুল খোলে তেবে তাহা সকাল 6:30 থেকে 10:30 যায় খোলিয়াকু কোহা যাইছি। বর্তমান এবে এবে বড়িলা খরা ছুটি আও এইসবু জিল্লারে স্কুল বন্ধ রহিব। আসন্তা 20 তারিখ যায় এই নিষ্পত্তি কার্যকারী হব। তবে সরকারঙ্ক এই নিষ্পত্তি পরে বালেশ্বর, নয়াগড়, ভদ্রক ও ঝারসুগুড়ারে 20 তারিখ যায় স্কুল ছুটি ঘোষণা করেছন্তি সেঠাকার জিল্লাপাল। তবে রাজ্য সরকারঙ্ক নির্দেশ পরে খরা ও গুলুগুলিকু দেখি খোর্ধা, কেন্দুঝর, অনুগুল, জগৎসিংহপুর, দেবগড় ও কলাহান্ডিরে আজিঠু সকালুয়া স্কুল ঘোষণা করেছন্তি জিল্লা প্রশাসন। জুন 20 যায় সকাল স্কুল জারি রহিব। এরপরে পাগ দেখি নিষ্পত্তি নেবে রাজ্য সরকার। সেপরি জগৎসিংহপুর জেলার সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল আজিঠু খুলিছি। জিল্লাপালঙ্ক নির্দেশ ক্রমে আজিঠারু জেলার সমস্ত স্কুল সকাল হয়ে যাইছি। গ্রীষ্ম প্রবাহকে দৃষ্টি রাখি রাজ্য সরকারঙ্ক নিষ্পত্তি ক্রমে জগৎসিংহপুরে সকাল স্কুল হয়েছি। সকাল 6:30 থেকে 10:30 পর্যন্ত স্কুলরে পাঠপড়া চালিব। মাসেরও অধিক দিন ছুটি পরে স্কুল খোলিথিবারু পিলাঙ্ক মনরে খুশি। প্রথম দিনরে ছাত্রছাত্রী মানে বহুত আগ্রহর সহ স্কুল আসিছন্তি। বিদ্যালয় পক্ষরু সেমানঙ্কু স্বাগত করা যাউথিবা দেখিবাকু মিলিছে।